নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন বঙ্গগুরু ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে দুঃখজনক খবর প্রয়াত হলেন কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিরি বয়স হয়েছিল উনসত্তর বছর মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে সংবাদ সংস্থা পিটিটিআই সূত্রে খবর গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিছুদিন পরই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি উনিশশো থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম ছিল বাপ্পি লাহিরির হিন্দিতে ডিস্কো ড্যান্সার চলতে চলতে সারাবি বাংলায় অমর সঙ্গী আশা ভালোবাসা আমার তুমি অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছিলেন গিয়েছেন একাধিক গান দু সালে তাঁর শেষ গান বাগি থিরির জন্য কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা বাবা অপরেশ লাহিরি ও মা বাঁশরী লাহিরি দুজনেই সঙ্গীত জগতের মানুষ ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন মা বাবার কাছেই পান প্রথম গানের তালিম মা বাবা নাম দিয়েছিলেন অলোকেশ কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পি নামে উনিশশো সালে সাতাশে নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গিয়েছেন সুর দিয়েছেন প্রচুর গানে শরীরে প্রচুর সোনার গয়না পড়তে ভালোবাসতেন বলতেন আমার ভগবানের নাম সোনা ছিল গায়কটির নিজস্ব কায়দা যা তাকে হিন্দি ছবির জগতে অন্য পরিচিতি দিয়েছিল পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান ভাপ্পি লাহেরি রাজনীতিতেও নেমেছিলেন বিজেপিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গে শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন কিন্তু রাজনীতিতে কখনোই স্বচ্ছন্দ বোধ করতে পারেননি তিনি